হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন করোনা নিয়ে যে রিলিফ ফান্ড ঘোষণা করা হয়েছিল এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা তো তার মধ্যেই কিন্তু একটি প্রকল্পের কথা বলা হয়েছিল যেটা হচ্ছে জনধন যোজনা এবং সেই প্রকল্পে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটি কিন্তু আজ তেসরা এপ্রিল আজকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সবারই টাকাটা এবং ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আসবে তারও কিন্তু কিছু নিয়ম রয়েছে অর্থাৎ একসাথেই কিন্তু সবার টাকাটা আসবে না এখানে কিন্তু কিছু নিয়ম রাখা হয়েছে সেই হিসাবেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকা আসবে তো অলরেডি কিন্তু অনেকের টাকা চলে এসছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের জনধন অ্যাকাউন্ট আছে তো তাদেরই তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ঠিক কি পর্যায়ে বা কিভাবে জনধন অ্যাকাউন্টে টাকাগুলো দেয়া হচ্ছে বা দেয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে তো প্রথম অর্থাৎ আজকে কাদের অ্যাকাউন্টে টাকাগুলি দেয়া হয়েছে বা বা কারা পেল সেই সমস্ত তথ্য নিয়ে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যেটা জানানো হয়েছে তেসরা এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে মোদী সরকার তবে সবাইকে একসঙ্গেই নয় জেনে নিন নতুন কিছু নিয়ম তো এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা মতোই শুক্রবার অর্থাৎ তেসরা এপ্রিল থেকে দেশবাসীর অ্যাকাউন্টে আসবে টাকা দেশে করোনা সংক্রমণের দাপট বাড়ছে চোদ্দ এপ্রিল পর্যন্ত লকডাউন গোটা দেশ এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য একগুচ্ছ আর্থিক দা ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার এবং সেই মতোই কিন্তু মহিলাদের জনধন অ্যাকাউন্টে শুক্রবার থেকেই টাকা জমা হবে একই সঙ্গে টাকা পাবেন না তারা এর জন্য একটি নিয়ম তৈরি করেছে কেন্দ্র সেটা হলো যে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের করোনা রিলিফ প্যাকেজ একটি পয়েন্টে ছিল জনধন অ্যাকাউন্টের সাহায্য হিসাবে পাঠানো হবে পাঁচশো টাকা তবে এর একটি শর্ত রয়েছে শুধুমাত্র জনধন অ্যাকাউন্টধারী মহিলারাই এই টাকা পাঠাবেন মোদি সরকার এই মুহূর্তে দেশে কুড়ি কোটি মহিলা জনধন অ্যাকাউন্ট রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে আগামী তিন মাস প্রতি মাসে কিন্তু পাঁচশো টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হবে এর জন্য সরকারের খরচ হবে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা শুক্রবার থেকে একে একে মহিলারা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করে করবেন তবে সকলকে একসঙ্গে টাকা পাঠানো হবে না তার কারণ হচ্ছে বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে তিন থেকে নয় এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সকলের কাছে টাকা পাঠানো হবে সরকারের পাঠানো টাকা তুলতে ব্যাংকে যাতে ভিড় না হয় তার জন্যই কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এমনি কিন্তু জানানো হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন জানিয়েছেন অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য একটি বিশেষ নির্দেশ দেয়া হয়েছে যেখানে কিন্তু নয়া নিয়ম অনুযায়ী যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষ সংখ্যা শূন্য বা এক তাদের প্রথম মাসের কিস্তি কিস্তি আজকেই কিন্তু আসবে প্রথম দিনেই তেসরা এপ্রিলে এবং যাদের পরবর্তী দুই বা তিন রয়েছে তাদের টাকা পাবেন চার তারিখে এবং ব্যাংকের শেষ সংখ্যা তিন বা দুই হলে পরের দিনই হাতে পাবেন টাকা এইভাবে তেসরা এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত সাত দিনের মধ্যে সমস্ত মহিলাদের জনধন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এমনই কিন্তু জানানো হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে তো স্পষ্ট যেটা জানা যাচ্ছে দেশে কিন্তু কুড়ি কোটি মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছেন এবং এই কুড়ি কোটি মহিলা বা এই কুড়ি কোটি জনধন অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা দেওয়া হবে তিন মাসে পাঁচশো টাকা করে তো প্রথম মাসের কিস্তিটা কিন্তু আজ তেসরা এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং প্রথম যাদের ব্যাংকের অ্যাকাউন্টের শেষ সংখ্যা শূন্য থেকে এক পর্যন্ত অর্থাৎ আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের শেষ সংখ্যা শূন্য হয় তাহলে কিন্তু আপনি আজকে তিন তারিখ শুক্রবার আজকেই আপনার টাকাটা পাবেন এবং যাদের শেষ সংখ্যা এক তাদেরও কিন্তু আজকে টাকাটা দেওয়া হবে এবং আগামী কাল অর্থাৎ চারই এপ্রিল কিন্তু দুই বা তিন যাদের লাস্ট সংখ্যা অর্থাৎ আপনার অ্যাকাউন্টের শেষ সংখ্যা যদি দুই থেকে থাকে তাহলে আপনারা কালকে পাবেন এবং যাদের শেষ সংখ্যা তিন তাহলে কিন্তু আপনারা চার তারিখে আপনাদের পাঁচশো টাকাটা পেয়ে যাবেন এবং যাতে ব্যাংকে ভিড় না হয় একসাথে তার জন্যই কিন্তু এক সপ্তাহ টাইম নিয়ে পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হবে এমনই কিন্তু ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মধ্যে আপনারা সমস্ত তথ্যটি পরিষ্কার বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের মধ্যে যাতে সবাই বিষয়টি জানতে পারে এছাড়াও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ